আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে মালিশের একটি লেবু গাছ দেখাবো এই গাছটিতে প্রচুর পরিমাণে লেবু আছে দেখতে পাচ্ছেন একদম নিচে মাটির সাথে কিন্তু লেবুগুলো ধরে আছে এবং এক এক করে আমি সবগুলো লেবু দেখাবো বিশাল সাইজেরও লেবু আছে সুতরাং আমি আপনাদেরকে প্রথমে গাছটা দেখাই দেখুন এই ছোট্ট গাছটিতে প্রচুর পরিমাণে লেবু ধরেছে আপনারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে একটা লেবু তারপরে এখানে একটা লেবু আছে দেখতে পাচ্ছেন চমৎকার দেখতে অত্যন্ত ভালো লাগে তারপরে এখানে একটা আছে অবশ্যই দেখতে পাচ্ছেন তারপরে এখানে আছে এখানে লেবু দেখতে পাচ্ছেন তারপরে এখানেও আছে দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে লেবু ধরে আছে আরও লেবু আছে আমি দেখাবো উপরে অনেক বড় বড় লেবু আছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে ধরে আছে এই লেবুর সাইজগুলো অত্যন্ত বড় এবং খেতে অনেক সুগন্ধিযুক্ত লেবু আর এমন লেবু বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না আসলে দেখতে পাচ্ছেন তো এখানে আর অনেক লেবু আছে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন চমৎকার দেখতে এখানে একটা আছে তারপর ওই পাশে আরো লেবু আছে আমি আপনাদেরকে দেখাবো এই যে এখানে একটা ছোট্ট লেবু তারপর এখানে একটা লেবু অলরেডি পেকে গিয়েছে মনে হয় একদম লাল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই লেবুগুলো অত্যন্ত সুগন্ধিযুক্ত এখানে খাওয়ার মতো তেমন মানুষ নেই এগুলো এইভাবে পরে আছে গাছটা কিন্তু বেশি বড় না ছোটই ছোট গাছে অনেকগুলো লেবু আছে তারপরে এদিকে একটা আছে অত্যন্ত সুন্দর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় এরকম লেবু গাছ আছে কিনা আর মালুষে কিন্তু অহরহ পাওয়া যায় ঠিক আছে অত্যন্ত সুন্দর দেখতেই পাচ্ছেন চমৎকার পুরোটা গাছ যদি দেখাই সম্পূর্ণ গাছই হ্যাঁ শুধু লেবু আর লেবু যেদিকে তাকাই সেদিকে শুধু লেবু আর লেবু এবং নিচেও আছে এদিকেও আছে মনে হয় তো মোটামুটি অনেক ছিল অনেকটাই কমে গিয়েছে যেখানে একটা আছে অনেক সুন্দর তো ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন প্লিজ পারলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হচ্ছে সামনের একটি ব্লগে আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ